আজি শুনিবা সুরেন্দ্র মহান্তিঙ্কর এক ক্ষুদ্র গল্প, শেষ কবিতা। মু কবি নুহে, পুনি কবিতা সম্বন্ধে মোর ধারণা অতি কম। অষ্টাদশ শতাব্দীর বিশ্বকবি উপেন্দ্র ভঞ্জঙ্কর কাব্য সবু পড়ি সারা পরে তাঠু পড়ি যাও উন্নততর ছন্দ লেখা যাই পারে সে আশা কেবেঠু হরাই সারি। আজি সুদ্ধা মোর সে মত অপরিবর্তিত রয়েছে। রবীন্দ্রনাথঙ্ক কবিতা পড়িবা তিনি মার্জিত রুচিবোধর পরিচয় থিলা। মুবি থরে দুইথর সেসব পড়িবাকু যে চেষ্টা নকরিছি তা নহে। সবুজ যুগর কবিমানঙ্কু মু মধ্য বুঝিবা পাই বহুত প্রয়াস করিছি। মাত্র মো স্ত্রী সেসবুর কদর মোঠু বেশি বুঝুথিবারু কর্মবিভাগর সূত্র অনুসারে কাব্যচর্চার দায়িত্ব মু তাঙ্ক উপরে ছাড়িদে নিশ্চিত থিলি। পরে যেতেবেলে এলিয়ট কবিতা পাই নোবেল পুরস্কার পাইলে আউ কেহি কেহি মু এলিয়টঙ্ক কবিতা পড়িছি কি নাহি এবং প্রুফকর নাম শুনিছি কি নাই প্রভৃতি প্রশ্ন ধমকাইকি পচারলে মু ওয়েস্টল্যান্ড খণ্ডে যোগাড় করি পড়ারে মন লগাইলি। কিন্তু ছন্দবদ্ধ গদ্যকু কাহিকি কবিতা কুহাযিব তার মীমাংসা করি নপারি মু দুই পৃষ্ঠারু তিন পৃষ্ঠা পর্যন্ত সুদ্ধা আগেই পারিনথিলি। মোরে কাব্য বিতৃষ্ণা লাগি ওয়ার্ড স্বার্থ বর্ষ বহু পরিমাণের দায়ী। তাঙ্কর ডাফোডিল কবিতা আমার দ্বিতীয় বার্ষিক কলাশ্রেণীর পাঠ্য থিলা। আম ইংরাজি প্রফেসর যে থিলে সে মহাশয় দুইটি কথা খুব বুঝুথিলে, ওড়িশি পান আউ ওয়ার্ড স্বার্থী কবিতা। ইংরাজি ক্লাসরে সে পান চোবাই চোবাই বুঝাউথিলে, বুঝিল যথার্থ কবিতা হচ্ছে বিস্মৃত আবেগর ছন্দবদ্ধ স্মৃতি, অর্থাৎ এক নীরব নিবৃত শান্ত মুহূর্তরে একদা যাহা থরে মানুষের চিত্তবৃত্তিকে অতি গভীর ভাবে আলোড়িত করেছিল সে স্মৃতির রূপায়ন হি হেলা যথার্থ কবিতা। কাহিকি স্যার, পছ বেঞ্চরু চীনাবাদামর চোপা ছড়া শব্দ সাংরে খিলখিল হস। অধ্যাপক মহোদয় এতে ক্ষুণ্ণ ন হই তথাপি বুঝাউলে, কিন্তু ওয়ার্ডসওয়ার্ সেয়া তো কহতি। পুঁ পছ বেঞ্চরু প্রশ্ন, কিন্তু স্যার একদা দেখিবা কৌশি এক চিত্তচাঞ্চল্যকারী আবেগোদ্দীপক বস্তু বা দৃশ্যর স্মৃতি আমার চিত্তবৃত্তিকে পুঁ থেকে গভীর ভাবে আলোড়িত করেদেব না কী, তাহলে কবিতা লেখা হব কতবে? অধ্যাপক মহোদয় সহিষ্ণুতার অবতার রূপে গোটে উদাহরণ দিয়ে কথাটা স্পষ্ট বুঝাইবা ডাফোডিল কবিতাটি ধরুলে। ডাফোডিল কবিতার অছি, আহা ডাফোডিল ফুলটি কি সুন্দর নাচুছি, কিন্তু ডাফোডিল গোড় কাহি সে নাচিব, সব বাজে সব গঞ্জেই দলা। কবিতার যেতেগুড়ি হাইপোথেসিস বা কবি প্রসিদ্ধি আখি বুঝি স্বীকার করে নিয়ে যায় অজ্ঞেয় অজ্ঞান্ত অদৃষ্ট ব্রহ্মপরি। অবশ্য শেক্সপিয়রঙ্ক কথা ছাড়ন্তু, সে ওড়িশার লোক বলে মোর দৃঢ় ধারণা। তাঙ্কপরি বাবুরিবাড়িয়া চন্দামুণ্ডিয়া লোক ওড়িশার খুব দেখা যাতে। ওড়িশারে কবি মানে যেতবে আত্মা পরমাত্মা যোগ অষ্টাঙ্গ সাধনা প্রাণায়াম অনিমা মহিমা বিভূতি ইত্যাদি কাব্য বিধর্মী বিষয়বস্তুকে নিয়ে কাব্য লেখুলে আসবুর ঢের আদর লা। ওড়িয়া লোকে কিন্তু মন্দির দেহরে বক্ষোজ নিতম্ব চৌষটি বন্ধ চুম্বন আলিঙ্গন প্রভৃতির কাব্যিক বর্ণনা খুব পছন্দ করুলে। সুদ্ধা কাব্য কবিতার প্রাণায়াম যোগ সাধনা ছাড়া আউ কিছু ছু নথিলে। এপরি রুচি বিভ্রাটর প্রতিবাদ করি শ্রী সখা পিয়র, সম্ভবত সে হচ্ছেন পঞ্চসখাঙ্কর পরবর্তী ব্যক্তি, কৌশি সাধব সৌদাগর সঙ্গে বিলাত পড়াই। রাণী এলিজাবেথ অনুঢ়া লে সুদ্ধা প্রণয়র কদর কিন্তু খুব বুঝুলে। অবশ্য বাহারে তাঁক ওড়িয়ার অষ্টাঙ্গ সাধন প্রাণায়াম ব্রহ্মচর্য প্রভৃতি খুব অনুরাগ লা। তেণু সখা পিয়র তাঁক জীবদশার বিলাতর সূচি বিকারগ্রস্ত বাতাবরণ ভিতরে সেতে আদৃত হয়ে পারিনথিলে সুদ্ধা পরবর্তী কালে বহু প্রসিদ্ধ হয়ে পারিলে। বিলাতর মুক্ত আবহাওয়া ভিতরে তাঁকর অপূর্ব কাব্য সুষমামণ্ডিত নাটকগুড়িক রচিত হয়েছিল। পরে ইংরেজ মানে সখা পিয়রঙ্ক নাম বদলাই শেক্সপিয়র করেদেইথিলে। তবে সেদিন জনে পারস্যবাসী পণ্ডিত মোরে ব্যাখ্যান শুণিলা পরে মু পারস্যর গৌরব অন্যায় ভাবে অপহরণ করুছি বলে মতো রীতিমত খুন করিবা পাই বসিলে। তাঙ্ক মতরে শেক্সপিয়র জনে পারস্যবাসী যাযাবর, তাঙ্কর মূল নাম থিলা শেখপীর।
ଏ ସମ୍ବନ୍ଧରେ ତାଙ୍କର ଖଣ୍ଡେ ବହୁ ତଥ୍ୟପୂର୍ଣ୍ଣ ଗ୍ରନ୍ଥ ଯଥାଶୀଘ୍ର ପ୍ରକାଶ ପାଇଛି ବୋଲି ସେ ମୋତେ ଧମକ ଦେଇ କହିଥିଲେ। ତେବେ ସେକ୍ସପିୟର ଶ୍ରୀ ସଖାପିୟର କି ଶେଖପିର ଏହା ଗବେଷଣା ସାପେକ୍ଷ ଥିଲେ ହେଁ ଉଭୟ ସତ୍ୟ ବି ହୋଇପାରେ। କାରଣ ସେକ୍ସପିୟର ଏତେ ବିରାଟ ଯେ ତାଙ୍କୁ କୌଣସି ଦେଶ ବା କୌଣସି ସାହିତ୍ୟ ଏକକ ଭାବରେ ନିଜର ବୋଲି ଦାବି କରିନପାରେ। ଏତେ କଥା ଲେଖିବାର ଅବଶ୍ୟ କୌଣସି ପ୍ରୟୋଜନ ନଥିଲା, ମାତ୍ର ମୋର କାବ୍ୟ ଜ୍ଞାନ ସମ୍ବନ୍ଧରେ ସମ୍ୟକ ପରିଚୟ ଦେବା ପାଇଁ ଏସବୁର ଅବତାରଣା ମୁଁ କରିଛି। ଏ ପରିସ୍ଥିତିରେ ଭୂତନାଥର କାବ୍ୟ କବିତାର ବିନ୍ଦୁ ବିସର୍ଗ ସହିତ ମୋର କୌଣସି ସମ୍ପର୍କ ନଥିଲା କହିଲେ ଚଳେ। ତଥାପି ମୁଁ ଭୂତନାଥର ସ୍ତ୍ରୀ ନୀଳିମାଙ୍କୁ ସନ୍ତୁଷ୍ଟ କରିବା ପାଇଁ ଓ ତାଙ୍କ ମନରେ କୌଣସି ଆଘାତ ନ ଦେବା ପାଇଁ ଭୂତନାଥ କବିତାର ଜଣେ ବିଶିଷ୍ଟ ସମାଲୋଚକ ଆଉ ପ୍ରଶଂସକ ହୋଇପଡ଼ିଥିଲି। ନୀଳିମା ଦେବୀ ଦୁଇଟି ପିଲାଙ୍କୁ ଧରି ଏ ଦିନେ ଭୂତନାଥଙ୍କ ପରି ଏକ ଅଦ୍ଭୁତ ପ୍ରାଣୀ ବିଶେଷ ସହିତ ଘର ସଂସାର କରି ରହିଥିବାରୁ ମୁଁ ତାଙ୍କୁ ମନେ ମନେ ଶ୍ରଦ୍ଧା କରୁଥିଲି। ନୀଳିମା ଦେବୀ ଭୂତନାଥକୁ ଭକ୍ତି କରୁଥିବାରୁ ଓ ତାର ସମ୍ଭାବନାରେ ଅଚଳ ବିଶ୍ୱାସ ରଖିଥିବାରୁ ଭୂତନାଥକୁ ମଧ୍ୟ ମୁଁ ବି ଭକ୍ତି କରୁଥିଲି ଓ ତାର ବିରାଟ ସମ୍ଭାବନାରେ ମୋର ମଧ୍ୟ ଅଚଳ ବିଶ୍ୱାସ ଥିଲା। ଭୂତନାଥକୁ କେନ୍ଦ୍ର କରି ମୁଁ ଏହିପରି ନାନା ଚିନ୍ତାରେ ନିମଜ୍ଜିତ ଥିବା ସମୟରେ ଆଧୁନିକ କବିତାର ବିଶିଷ୍ଟ ମୁଖପତ୍ର ବାଗେଶୀର ସମ୍ପାଦକ ଆସି ପହଞ୍ଚିଲେ। ମୁଁ ତାଙ୍କର ଶୁଭାଶୁଭ ଓ ପାରିବାରିକ କୁଶଳ ପ୍ରଶ୍ନ ନ ପଚାରୁଣୁ ସେ କହିଲେ, ଆପଣ ଗଣକବି ଭୂତନାଥଙ୍କର ଏକମାତ୍ର ସମାଲୋଚକ, ପୁଣି ତାଙ୍କ ସହିତ ଆପଣଙ୍କର ବ୍ୟକ୍ତିଗତ ସମ୍ପର୍କ ନିବିଡ଼ ଆଉ ଘନିଷ୍ଠ। ଆପଣ ଏକମାତ୍ର ବ୍ୟକ୍ତି ଯିଏକି ତାଙ୍କ କବିତା ସମ୍ପର୍କରେ ଯେକୌଣସି ତଥ୍ୟ ଦମ୍ଭର ସହିତ କହିପାରନ୍ତି। ଭୂତନାଥଙ୍କର ଦଶାହ ଦିନ ବାଗେଶ୍ରୀର ଏକ ବିଶେଷ ସଂଖ୍ୟା ପ୍ରକାଶ ପାଉଛି। ସେଥିରେ କବିଙ୍କର କୌଣସି ଶେଷ କବିତା ପ୍ରକାଶ କରିବାର ବାସନା ଆମର ଅଛି। ଆପଣ ଚେଷ୍ଟା କଲେ ତାହା ନିଶ୍ଚୟ ପୂର୍ଣ୍ଣ ହେବ। ଆପଣ କବିଙ୍କର ପାଣ୍ଡୁଲିପିମାନ ସାମାନ୍ୟ ଅନୁସନ୍ଧାନ କଲେ ଅକ୍ଳେଶରେ ତାହା ଅବଶ୍ୟ ପାଇପାରିବେ। ଏହାଛଡ଼ା ଆପଣଙ୍କୁ ସେଦିନ ଏକ ସାଧାରଣ ସଭାରେ ପ୍ରଧାନ ବକ୍ତା ରୂପେ ଭୂତନାଥଙ୍କ କବିତା ସମ୍ବନ୍ଧରେ ଭାଷଣ ମଧ୍ୟ ଦେବାକୁ ପଡ଼ିବ। ମୁଁ କିଛି କହିବା ଆଗରୁ ସମ୍ପାଦକ କହିଲେ, ଦେଖନ୍ତୁ, ଭୂତନାଥଙ୍କୁ ପରିଚିତ କରାଇବା ଏକ ଜାତୀୟ କର୍ତ୍ତବ୍ୟ, ପୁଣି ଆପଣଙ୍କ ପରି ଜଣେ ସାହିତ୍ୟସେବୀଙ୍କ ପକ୍ଷରେ ଏହା ଅବଶ୍ୟ କରଣୀୟ, ଏଥିରେ ଆପଣ କୁଣ୍ଠିତ ହେବେ ନାହିଁ। ଏହାପରେ ଆଉ କୌଣସି ପ୍ରତିବାଦ ନିରର୍ଥକ ଜାଣି ମୁଁ ନୀରବ ରହିଥିଲି। ଭୂତନାଥଙ୍କ ମୃତ୍ୟୁ ପରେ ମୁଁ ଆଉ ତାଙ୍କ ଘର ଆଡ଼େ ଯାଇନଥିଲି। ଭାବିଲି ଯାଏ ନୀଳିମା ଦେବୀଙ୍କୁ ସାନ୍ତ୍ୱନା ଜଣାଇ ଆସିବା ସଙ୍ଗେ ସଙ୍ଗେ ଭୂତନାଥର ଯଦି କୌଣସି ଶେଷ କବିତା ମିଳିଯାଏ ତାହେଲେ ବାଗେଶ୍ରୀର ସମ୍ପାଦକଙ୍କୁ ମଧ୍ୟ ସନ୍ତୁଷ୍ଟ କରିହେବ ଏବଂ ଭୂତନାଥ ପ୍ରତି ମୋର ଜାତୀୟ କର୍ତ୍ତବ୍ୟ ମଧ୍ୟ ପାଳିତ ହୋଇପାରିବ। ସହରର ଏକ ଅପରିଚ୍ଛନ୍ନ ଅଞ୍ଚଳରେ ଗୋଟିଏ ଅପ୍ରଶସ୍ତ ଗଳି, ତାର ଗୋଟିଏ ପାଖରେ ଭୂତନାଥର ଭଡ଼ାଘର, ଶିଉଳି ବସା ଖଣ୍ଡେ ଛୋଟ ଏକତାଲା କୋଠାରେ, ସାମ୍ନାରେ ଝୁଲୁଛି ଖଣ୍ଡେ ସାଇନବୋର୍ଡ଼, ନ୍ୟୁ ଏସିଆ ଜୀବନ ବୀମା କମ୍ପାନୀ ଏଜେଣ୍ଟ ଭୂତନାଥ ଦାସ, ଆଉ ଖଣ୍ଡେ ସାଇନବୋର୍ଡ଼ ଝୁଲୁଛି ଓମି ଉଲେନ୍ ମିଲ୍ସ ଲିମିଟେଡ୍ ଏଜେଣ୍ଟ ଭୂତନାଥ ଦାସ। ଭୂତନାଥର କ୍ଷତାକ୍ତ ଜୀବନ ସଂଗ୍ରାମର ଏକାଧିକ ଗ୍ଲାନିକର ସଙ୍କେତ, ମେଘାକ୍ରାନ୍ତ ଆଷାଢ଼ର ଏକ ବିସର୍ଣ୍ଣ ସନ୍ଧ୍ୟା, ନୀଳିମା ଦେବୀ କୋଳରେ ରୁରୁଦ୍ୟମାନା ଶିଶୁଟିକୁ ସ୍ତନ୍ୟ ଦେଇ ଶାନ୍ତ କରୁଥିଲେ, ଅଦୂରରେ ତାଙ୍କର 7 ବର୍ଷର ଝିଅ ସବିତା ଗୋଟିଏ ଷଢ଼େଇ ଆଉ ଧୂଳିରେ ଖେଳୁଥିଲା, ମୋତେ ଦେଖି ନିତ୍ୟ ଅଭ୍ୟସ୍ତ ରୀତିରେ ଚକୋଲେଟ୍ ନୁହେଲେ ଲଜେନ୍ସ ପାଇ ଆକ୍ରମଣ କଲା ନାହିଁ। ଥରେ କେବଳ ମୋ ଆଡ଼େ ମୁହଁଟିକି ଚାହିଁଲା, ତାପରେ ପୁଣି ତଳକୁ ମୁହଁ ନୁଆଁଇ ଷଢ଼େଇ ଆଉ ଧୂଳିରେ ପୂର୍ବପରି ଖେଳିବାକୁ ଲାଗିଲା। ଭୂତନାଥର ମୃତ୍ୟୁ ତାର ଚପଳତାକୁ ସୁଦ୍ଧା ଗମ୍ଭୀର କରିଦେଇଥିଲା। ମୋତେ ଚାହିଁ ନୀଳିମା ଦେବୀଙ୍କର ଦୁଇ ଆଖିରେ ଲୁହ ଭରିଗଲା। ଅଶ୍ରୁ ଗୋପନ କରିବାର ବୃଥା ଆୟାସ ନକରି ସେ ତଳକୁ ମୁଣ୍ଡ ନୁଆଁଇ ବସିଲେ। ମୁଁ ତାଙ୍କୁ କିଛି ନ କହି ଭୂତନାଥର ଏକଦା ବୈଠକଖାନା ଭିତରକୁ ପଶିଗଲି। ଟେବୁଲ ଉପରଟା ଚା କପ୍, ପୋଡ଼ା ସିଗରେଟ୍, ଖଣ୍ଡପୂର୍ଣ୍ଣ ଆଷ୍ଟ୍ରେ, ପାଉଁଶ ଗୁଳ, କାଗଜ, ବହି ଓ ଧୂଳିରେ ପ୍ରାୟ ଅଦୃଶ୍ୟ। ଘର କୋଣରେ ବେତର ଖଣ୍ଡେ ଆର୍ମ ଚୌକି। ଭୂତନାଥ ଏଇ ଚୌକିଟାରେ ଦିନରାତି ପଡ଼ି ପଡ଼ି ବହି ପଢ଼ୁଥିଲା। ତଳେ ଭୂତନାଥର ଚଟି ହଳକ ମଧ୍ୟ ରହିଥିଲା। ଚଟାଣ ଯାକ ଇତସ୍ତତ ହୋଇ ପଡ଼ିଥିଲା ଗଦା ଗଦା ବହି ଆଉ ଖବରକାଗଜ। ପେନ୍ସିଲ ସିସାବଳା ମେଘାକ୍ରାନ୍ତ ଆକାଶରେ ଅସ୍ତଗାମୀ ସୂର୍ଯ୍ୟର କେଇ ଝଲକ ସ୍ୱର୍ଣ୍ଣାଭ ରଶ୍ମିରେଖା, ମୃତ୍ୟୁଶଯ୍ୟାରେ ମୁମୂର୍ଷୁର ଓଠରେ କ୍ଷୀଣ ହସରକା ପରି ଖେଳିଗଲା। ମୁଁ ଅନ୍ୟମନସ୍କ ଭାବରେ ଟେବୁଲ ଉପରେ କାଗଜ ଆଉ ନାନା ଆବର୍ଜନାର ଗହଳି ଉପରେ ଥରେ ଆଖି ବୁଲାଇଗଲି। ମୋର ଦୃଷ୍ଟି ପଡ଼ିଲା ଲାଲ ରଙ୍ଗର ଖଣ୍ଡେ ବନ୍ଧେଇ ଖାତା ଉପରେ। ଭୂତନାଥର କୌଣସି ପାଣ୍ଡୁଲିପି ହୋଇଥିବା ଭାବି ବହୁ ଆଗ୍ରହରେ ତାକୁ ଫିଟାଇଲି।
ପ୍ରଥମ ପୃଷ୍ଠାରେ ଭୂତନାଥର ଲୀଳାୟତ ହସ୍ତାକ୍ଷରରେ ଲେଖା ହୋଇଛି ଶେଷ କବିତା। ଭୂତନାଥ କ'ଣ ତାହେଲେ ଆସନ୍ନ ମୃତ୍ୟୁର ପଦକ୍ଷେପ ଆଗରୁ ଶୁଣିସାରିଥିଲା? ଆଉ ଗୋଟିଏ ପୃଷ୍ଠା ଓଲଟାଇଲି, ସେଥିରେ ପେନସିଲରେ କେତେ କ'ଣ ଗାରା ହୋଇଛି, ଇନ୍ସୁରାନ୍ସ ପ୍ରିମିୟର ହିସାବ, କେଉଁ କେଉଁ ମାନଙ୍କର ଜୀବନ ବୀମା କରାଯାଇପାରେ ସେମାନଙ୍କର ଗୋଟେ ତାଲିକା, ତାପରେ ଆଉ କେତେ ପୃଷ୍ଠା ଓଲଟାଇଗଲି, ସେଥିରେ କେବଳ ଅର୍ଥହୀନ କେତେକ ତ୍ରିକୋଣ, ଚତୁଷ୍କୋଣ ଆଉ ବୃତ୍ତର ଛବି, କେଉଁଠି କେଉଁଠି ତା ଭିତରେ ନିଜ ନାମର ସ୍ୱାକ୍ଷର। ଆଉ ଗୋଟିଏ ପୃଷ୍ଠା ଓଲଟାଇଲି, ଗୋଟିଏ କବିତା, କିନ୍ତୁ ତାର ଶିରୋନାମା ନଥିଲା। ଆଧୁନିକ କବିତା ବିପ୍ଳବର କବି, ନବଜାଗୃତିର ଗଣକବି ଭୂତନାଥ ଏଥିରେ ନିଶ୍ଚୟ କୌଣସି ମହାବାଣୀ ଲିପିବଦ୍ଧ କରି ଯାଇଥିବେ। ଭିତରଟା ଅନ୍ଧାର ହୋଇସାରିଥିଲା। ଖାତାଟି ଧରି ସନ୍ତର୍ପଣରେ ବାହାରି ଆସିଲେ। ନୀଳିମା ଦେବୀ ସେ ପର୍ଯ୍ୟନ୍ତ ସୁଦ୍ଧା ସେମିତି ଚିତ୍ରାର୍ପିତ ପରି ବାରଣ୍ଡାରେ ବସିଥିଲେ। ସବିତା ନୀଳିମାଙ୍କ ପାଖରେ ସ୍ଥାଣୁ ପ୍ରତିମୂର୍ତ୍ତି ପରି ତାଙ୍କ ମୁହଁକୁ ଅନାଇ ବସିଥିଲା। ନୀଳିମାଙ୍କୁ କିଛି କହିବା ପାଇଁ ମୋର କଣ୍ଠରୁଦ୍ଧ ହୋଇଆସିଲା। ଯେପରି ନୀରବରେ ଆସିଥିଲି ସେମିତି ନୀରବରେ ଫେରିଆସିଲି। ବାଗେଶ୍ରୀର ଏକ ବିଶେଷ ଭୂତନାଥ ସ୍ମୃତି ସଂଖ୍ୟାରେ ସେହି ଶେଷ କବିତାଟି ବ୍ଲକ୍ ହୋଇ ଭୂତନାଥର ହସ୍ତାକ୍ଷରରେ ପ୍ରକାଶ ପାଇଛି। ଭୂତନାଥର ବହୁ ଭକ୍ତ ଓ ପ୍ରଶଂସକଙ୍କର ବହୁ ପ୍ରବନ୍ଧରେ ସାମୟିକ ପତ୍ରପତ୍ରିକାମାନ ପୂର୍ଣ୍ଣ। ଦୈନିକ ପତ୍ରିକାମାନେ କେହି କେହି ସେହି ଶେଷ କବିତାଟି ମଧ୍ୟ ଶେଷ ପୃଷ୍ଠାରେ ଛାପିଛନ୍ତି। ସନ୍ଧ୍ୟାରେ ଦର୍ଶକ ଓ ଶ୍ରୋତାମାନଙ୍କ ଗହଳିରେ ସାହିତ୍ୟ ଭବନରେ ତିଳ ଧାରଣ ପାଇଁ ସୁଦ୍ଧା ସ୍ଥାନ ନାହିଁ। ସଭାପତି ହୋଇଛନ୍ତି ଆଧୁନିକ ଇଂରାଜୀ କବିତାର ବହୁ ବିସ୍ତୃତ ଅଧ୍ୟାପକ ହାଭାର୍ଡ ପ୍ରତ୍ୟାଗତ ଶ୍ରୀଯୁକ୍ତ ନୀଳାମ୍ବର ରାୟ। ଭୂତନାଥର ମୃତ୍ୟୁ ପରେ ତାର କେତେକ କବିତାର ଇଂରାଜୀରେ ଅନୁବାଦ କରିବାର ଦାୟିତ୍ୱ ସେ ମହାଶୟ ଗ୍ରହଣ କରିଛନ୍ତି। ପ୍ରଧାନ ବକ୍ତା ରୂପେ ମୋତେ ମଧ୍ୟ ସଭାମଣ୍ଡପ ଉପରେ ସ୍ଥାନ ଦିଆଯାଇଛି। ସଭାପତିଙ୍କ ଦକ୍ଷିଣ ପାଖରେ ଖଣ୍ଡେ ଚୌକି ଉପରେ ବସିଛନ୍ତି ନୀଳିମା ଦେବୀ। ବାଗେଶ୍ରୀର ସମ୍ପାଦକ ପ୍ରଥମେ ଭୂତନାଥଙ୍କ ପ୍ରତିମୂର୍ତ୍ତି ଦେହରେ ମାଲ୍ୟାର୍ପଣ କଲାପରେ ଭୂତନାଥର ଶେଷ କବିତାଟି ଆବେଗ ଜଡ଼ିତ କଣ୍ଠରେ ଆବୃତ୍ତି କଲେ। ଫୁଟା ଟ୍ରାଉଜର, ଶାଢ଼ୀ ଅପରାଜିତା ରଙ୍ଗର, ଲୁଙ୍ଗି କଳା ଆଉ ଲାଲ ଚେକ୍ ପାଲା, ସାୟା କଳା ଭେଲଭେଟ୍ର ବଡିସ୍, ଲାଲ ସିଲ୍କର ବ୍ଲାଉଜ, ରୁମାଲ ଅଧ ଡର୍ଜନ, ପୁଣି ରୁମାଲ ତିନି, ପଞ୍ଜାବୀ ବାନିୟନ, ଧୋତି ପାଣ୍ଟାଲୁନ ବେଡ଼ସିଟ, କଳା ଛିଟ ରଙ୍ଗର ନୀଳ ରଙ୍ଗର ଛୋଟ ଛୋଟ ପ୍ୟାଣ୍ଟ, ପୁଣି ଏକ ଟ୍ରାଉଜର ରଙ୍ଗ ଫିକା, ଆଉ ଶାଢ଼ୀ ଆକାଶ ରଙ୍ଗର, ଓଢ଼ଣା ସୁନେଲି। ଆବୃତ୍ତି ଶେଷ ହେବା ପରେ ଘନ ଘନ କରତାଳିରେ ସଭାକକ୍ଷ କମ୍ପି ଉଠିଲା। ଏହାପରେ ସଭାପତିଙ୍କ ଅନୁରୋଧରେ ମୁଁ ଭାଷଣ ଦେବା ପାଇଁ ଉଠିଲି। ଦୀର୍ଘ ଭାଷଣ, କିନ୍ତୁ ଯାହା କହିଥିଲି ତାର ସାରାଂଶ ହେଉଛି ଆଧୁନିକ କବିତାରେ କବି ଗୌଣ ପାଠକ ମୁଖ୍ୟ, ଅର୍ଥାତ୍ ପାଠକର ରସାନୁଭୂତି ଓ ମର୍ମବୋଧ ହିଁ କବିତାର ପ୍ରାଣ। ତାଜମହଲ ଆପଣମାନେ କେହି କେହି ଦେଖିଥିବେ, ତାଜମହଲକୁ କେଉଁ ନିବୃତ ଜ୍ୟୋତ୍ସ୍ନାର୍ଚ୍ଚିତ ରାତ୍ରିରେ ଦେଖି ଆପଣଙ୍କ ଭିତରୁ କେହି କେହି ଅଭିଭୂତ ହୋଇଥାନ୍ତି, ଯଦି ତାହେଲେ ଆପଣଙ୍କୁ ଅଭିଭୂତ କରିଛି ବେରାମ ମମତାଜଙ୍କର ମହଲର ସ୍ମୃତି, ରବୀନ୍ଦ୍ର ଆଉ କାଜି ନଜରୁଲଙ୍କ କବିତା, ପୁଣି ଆପଣଙ୍କ ଆଖିରେ ନିଜର କଳ୍ପନାର ସୁରାଞ୍ଜନ। ଆଧୁନିକ କବିତାରେ ଜହ୍ନ ବବୁର୍ଚି ମୁଣ୍ଡର ସଫେଦ ପଗଡ଼ି କିପରି ହେଲା ବୋଲି ଆପଣ ନାସିକା କୁଞ୍ଚନ କରନ୍ତି, କିନ୍ତୁ ଭଞ୍ଜେ ଯେତେବେଳେ ନାୟିକାର ଜଙ୍ଘକୁ କଦଳୀ ଗଛ ସଙ୍ଗରେ ଉପମା ବଢ଼ନ୍ତି, ଆପଣ ସେତେବେଳେ ପରମ ରସାସ୍ୱାଦନର ତୃପ୍ତିରେ ଆଖି ଦୁଇଟି ବୁଝି ନିଅନ୍ତି କାହିଁକି? ଫାଇଭ୍ ଡାଉନ୍ ପାସେଞ୍ଜର ଗାଡ଼ିକୁ ଯଦି କୌଣସି ମଦାଳସା ନିତମ୍ବିନୀ ସହିତ ତୁଳନା କରାଯାଏ, ତାହେଲେ ଆପଣ ବିଚରା ସେ କବିର ସପ୍ତପୁରୁଷ ଉଦ୍ଧାର କରିଯିବେ। କିନ୍ତୁ ସେହିପରି କୌଣସି ଚାରୁଗାମିନୀଙ୍କୁ ଗଜେନ୍ଦ୍ର ପ୍ରିୟା ଗଜଗାମିନୀ ସହିତ ତୁଳନା କଲାବେଳେ ଆପଣଙ୍କ ରୁଚିବୋଧ ଆଦୌ ପ୍ରତିବାଦ କରେ ନାହିଁ ତ? ଏମିତି ସବୁ ମଣିଷ ମନରେ ବହୁ ଗତବନ୍ଧା ଧାରଣା ବା କଣ୍ଡିସନ ରିଫ୍ଲେକ୍ସ ବିରୁଦ୍ଧରେ କାବ୍ୟିକ ପ୍ରତିବାଦ ହେଲା ଆଧୁନିକ କବିତା, ଇତ୍ୟାଦି ଇତ୍ୟାଦି। ଏବେ ଆଲୋଚିତ କବିତାଟିକୁ ଦେଖନ୍ତୁ। ଖାକି ଟ୍ରାଉଜର, ଲୁଙ୍ଗି, ପାଣ୍ଟାଲୁନ, ସାୟା, ବଡିସ୍, ବ୍ଲାଉଜ୍ ସହିତ କାହାରି ସମ୍ପର୍କ ନାହିଁ। ଅନେକ କ୍ଷେତ୍ରରେ ଗୋଟିଏ ଅନ୍ୟଟି ସହିତ ବିବଦମାନ ବସ୍ତୁ, କିନ୍ତୁ ଏ ସଂଘର୍ଷ ମିଥ୍ୟା, ଅବାସ୍ତବ, ସଂକୀର୍ଣ୍ଣ ମନର ଅଳିକ ସୃଷ୍ଟି। ଗୋଲାପୀ ସେଡ଼୍ର ସାୟା ଉପରେ ଆପଣ ପିନ୍ଧାଇ ଦିଅନ୍ତୁ ଅପରାଜିତା ରଙ୍ଗର ଶାଢ଼ୀ, ତାପରେ ଦୁଇ ବକ୍ଷଜରେ ପିନ୍ଧାଇ ଦିଅନ୍ତୁ କଳା ଭେଲଭେଟ୍ର ବଡିସ୍, ତାପରେ ଖୁନ୍ ପରି ଲାଲ ରଙ୍ଗର ବ୍ଲାଉଜ୍, ପୁଣି ସବୁରୀ ଉପରେ ସୁନେଲି ଅବଗୁଣ୍ଠନ, ତାପରେ ଅନ୍ୟ ସବୁ ବିବଦମାନ ବସ୍ତୁ କିପରି ପରସ୍ପର ସମ୍ବନ୍ଧ ତାହା ବୁଝେଇ କହିବା ଦରକାର ନାହିଁ।
ট্রাউজর উতারে লুঙ্গি, তাপরে বেডসিট, তাপরে পরিণতি ছোট ছোট প্যাট। দেখুন কি অপূর্ব সহতি, কি স্বর্গীয় হারমোনি। এ কবিতারে নবযুগর কবি শান্তির বার্তাবহ ভূতনাথ পুনি স্পষ্ট ইঙ্গিত দিয়ে যাই, জীবন অনন্ত কিন্তু মনুষ্য ক্ষণজীবী। এই পরিপ্রেক্ষী বিচার কলে সবু অলিক, সবু অর্থহীন। লাল রুষিয়া সঙ্গে, সুনেলি আমেরিকার, বা লুঙ্গি পিন্ধা সবুজ পাকিস্তান সঙ্গে ত্রিরঙ্গী ভারতর মেলন হব, এপরি ভাবিবা ক্ষুদ্র মানুষের সংকীর্ণতা ছাড়া আউ কিছু নুহে। শান্তি পাই নোবেল পুরস্কার প্রাপ্ত এ যুগর বিশিষ্ট মনীষী নর্মাল এঞ্জেলঙ্কর কো এক্সিস্টান্স সিয়ালিজম মতবাদর এক স্পষ্ট অথচ দৃঢ় প্রতিধ্বনি আলোচিত কবিতার প্রকাশ পাইছে। তেণু শান্তি হেউচি গণকবি মানব সভ্যতার কবি ভূতনাথঙ্কর যুদ্ধ বিভীষিকাগ্রস্ত মানব সমাজকু শেষ সন্দেশ, যাহা কবি এলিয়েট ওয়েস্টল্যান্ডর উপসংহারে প্রার্থনা করেছিলেন, ওম শান্তি শান্তি শান্তি। পুনি তাত্ত্বিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণর বিচার কলে এ কবিতার ছত্রে ছত্রে সৃষ্টির এক গূঢ় তথ্যর প্রকাশ মধ্যে লক্ষ্য করা যাই পারিব। বিশৃঙ্খলা ভিতরু শৃঙ্খলার, অনেক ভিতরু ঐক্যর প্রকাশ আলোচিত কবিতারে যেপরি রীতিরে প্রকাশ পাইছি তাহা যথার্থরে অনবদ্য। ঘন ঘন করতাড়ি মধ্যে মোর ভাষণ শেষ হলা। সভা শেষ হওয়া পরে নীলিমা দেবীকে মো গাড়ি বসাই তাঙ্ক ঘরে ছাড়ি আসিয়া পাই মো অনুরোধ কলি। নীলিমা দেবী নীরবরে মোর অনুরোধ রক্ষা করে গাড়ি ভিতরক আসলে। কিছু দূর আসিলা পরে গোটায় মোড়রে গাড়ি স্টিয়রিং বুলাইলা বেলে নীলিমা দেবী পছ সিট্রু পচারলে, আপন তাঙ্কর সে কবিতাটা পাইলে কোঁঠু? কবিতার পাণ্ডুলিপি মু যেপরি ভাবে অপসারিত করিলি তাহা কাহারি পক্ষে কদাপি সম্মানজনক হয়ে নপারে, তেণু অপরাধী পরি মু নীরব রহিলি। নীলিমা দেবী পুঁ পচারলে, এবে সে পাণ্ডুলিপিটি কেউঠারে অছি? মু কহিলি মু তাকু যত্নরে মো পাখরে রাখিছি। নীলিমা দেবী পুঁ কহিলে, মু এবে টিকে সে পাণ্ডুলিপিটাকু দেখিবাকু চাহে। কণ্ঠরে তাঙ্কর অন্যকু আঘাত দেলা ভড়ি অস্বাভাবিক রুক্ষতা, মু ভাবিলি তাঙ্কর উত্তরাধিকার মু লুণ্ঠন করছি বলে সে ক্ষুণ্ণ হয়েছন্তি, আউ যুক্তি করে কোণসি কথা বুঝিবা সমীচীন নুহে ভাবি মু নীরব রহিলি। মো ঘর সামনারে নীলিমা দেবী মটর ওলাই পড়ি পচারলে, পাণ্ডুলিপিটা এবে দেখিবার কিছু অসুবিধা আছে? মু কহিলি বাহ, অসুবিধা কোণ থাইপারে, পাণ্ডুলিপি আপনকর, আপনক সঙ্গরে তাহা নিয়ে যাই পারন্তি। নীলিমা দেবীঙ্কু কিছু ন কহি মো পছে পছে লাইব্রেরিকু আসিবাকু কহিলি। সে আসিলে, মু গোটিয়ে লুহা দরাজ ভিতরু সেই সযত্ন রক্ষিত পাণ্ডুলিপিটি কাঢ়ি নীলিমা দেবীঙ্ক হাতকু বড়াই দেলি। নীলিমা দেবী ধীরে ধীরে খাতার পৃষ্ঠাগুড়িক ওলটাই সেই কবিতা স্থানরে আসি পৌঁছিলে। ভূতনাথর মৃত্যু পরে নীলিমা দেবীঙ্ক শুখিলা মুহরে মু এই প্রথম থর পাই হসর ঝলক দেখিলি। এ কীর্তি স্তম্ভ সম্মুখরে যে কোনসি আত্মীয় স্বজন গৌরবোৎফুল্ল হেবা স্বাভাবিক। নীলিমা দেবী মতে চাই পচারলে, সে নিজে ধোবার লুগা হিসাব রাখুলে, আপনি জাঁথিলে কেবে? মো আকাশর পড়া পরে পচারলি, মানে আপন কন কইবাক চাহান্তি? ইয়ে কবিতা নহ, ধোবার হিসাব। নীলিমা দেবী খাতাটা টেবুল উপরে ফিঙ্গি দেই বাহারকু চালি আসিলে।